গাইজ, আজকে আমি আপনাদেরকে ভ্যালেন্টাইন্স ডে এর মেকআপ টিউটোরিয়াল শেখাবো। এবং আপনি যদি এই মেকআপ করে নিজে আজকের দিনে বেরিয়ে যান, তাহলে আপনি যদি সিঙ্গেলও থাকেন তাহলে আপনার বয়ফ্রেন্ড হবেই হবে। সবার আগে আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। আশেপাশে দারুণ নয়েজ ক্যাচ করেছে আমার ভিডিও, তো আপনারা শুনতে থাকুন। এবারে আমি লাগাবো মুখে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা সবসময় নিজের স্কিনের এক টোন লাইট টোনে কিনবে। এবারে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ঠিক করে নেব, কিন্তু ব্লেন্ড করব কি করে? কালকে আসলে যাই হোক, কাল তো বেরিয়েছিলাম, কালও খুব মেকআপ করেছিলাম এবং কালকের ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়নি, যাই হোক ব্যাড লাক। তো ওই জন্য বিউটি ব্লেন্ডার আর মেকআপ ব্রাশের সব হচ্ছে ধুয়ে কেচে মেলা রয়েছে, ওগুলো না এখনও শুকায়নি, আমার আনাও হয়নি। তো আমি কী করি, হাত দিয়ে তাহলে ব্লেন্ড করে দিই। এমন ব্যাকগ্রাউন্ড নয়েজ যেমন হচ্ছে মাছের বাজারে বসে এই ভিডিওটা করা হয়েছে, কিন্তু একদমই নয়, ঘরে বসে ভিডিওটা করা হয়েছে। এবারে উফ ভগবান, অ্যাকচুয়ালি না আমি ভীষণ রাত জেগে জেগে এসএমএস করি তো ওর সাথে, ওই জন্য না আমার চোখের তলায় ভীষণ ডার্ক সার্কেলস পড়ে গেছে। তার জন্য একটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের থেকে বড় জিনিস আর কিছু হতেই পারে না। ঘষ ঘষ আরো ঘষ, জোরে জোরে ঘষ, ঘষতেই থাক, ঘষ ঘষ আরো। এই ছেড়ে দিলি কেন ঘষা? হ্যাঁ ঘষ, ঘষে ঘষে পারলে চোখের নিচে গর্ত করে দে, ডলতে থাক, ঘষ ঘষ। চালিয়ে একটু আইব্রোটা দেখো কেমন হালকা হালকা লাগছে ভীষণ। তো আইব্রোটা ডিফাইন করব আমি। ও মাই গড, ফেস পাউডার দিয়ে পুরো মুখটাকে ঠিকঠাক করে সেট করব, কারণ চোখের তলার ডার্ক সার্কেলটা ঢাকার জন্য দেখতে পাচ্ছি এইটা একটু বেশি হাইলাইট হয়ে গেছে অ্যাকচুয়ালি লিপস্টিকটা। ওকে বুঝে দেওয়া যাবে না যে আমি লিপস্টিক লাগিয়েছি, পাউডার লাগিয়ে নেব ফেসে। আর হ্যাঁ, ফেস পাউডারটা যে লাগাবো এটা একটু ছোটোই হয়ে গেছে, যাই হোক তাও আমি পুরোটাই মাখে মেখে নেব। এবার আমি কন্ট্রোল করে নেব, নাকটাকে যাতে ছোটোর মধ্যে টিকালো মনে হয় সেরকম করে নেব, যাতে ও পুচু 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 করতে পারে। আবার শুরু হলো ঘষা, ঘষতে থাকে তো ঘষতেই থাকে, ঘষো 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 ঘষো। ভালো করে আইলাইনার কাজল চোখে লাগিয়ে নেব। আপনারা আপনাদের বাড়িতে বিউটি ব্লেন্ডার থাকলে অবশ্যই সেগুলো ব্যবহার করবেন, কিন্তু দুঃখের বিষয় আমি বুঝতেই পারছেন। তো আমি এখন আইশ্যাডো লাগিয়ে নেব। এই ফাঁকে আমি একটু ইয়ে করে নিই, এই ফাঁকে আমি একটু গালে লুজগুলো ঠিক করে নিই। এই হাতটা আবার কোথায় মুছবো? এই ব্রাশটাও আপনি ইউজ করতে পারেন, আপনার দরকারে এখন কাজে লাগাতে পারেন। ভালো করে ঘষে নেব যাতে মুখ ধোয়ার পরেও না ওঠে। এবারে লাগাবো লিপস্টিক, আর হ্যাঁ আইলাইনার মাস্কারা কখন লাগাবো, এখনই লাগাবো। পরে মাস্কারা লাগিয়ে নেব।
আর লাগাবো লিপস্টিক, আর একটু হাইলাইট করে নেবো পাশটা, ওটা করতে আমি বারবার ভুলে যাই। এরকম স্টেপ বাই স্টেপ মেকআপ টিউটোরিয়াল আর কোথাও দেখেছি কি কি জানি। এবারে লাগাবো আমি লিপস্টিক, এটাকে আঁকতে হবে, এবারে এঁকে নেব। যে এখন নাকি এসেছে ঠোঁট আঁকতে, তারপরে তো আবার একটা কথা, সেটা হচ্ছে যাই হোক, ফাইনালি আর একটা কথা, সেটা হচ্ছে আমার আইল্যাশগুলো আমি খুঁজে পাচ্ছি না। বিয়ে বাড়িতে গেছিলাম, বিয়ে বাড়িতে আসার পর থেকে কোথায় রেখেছি, তো আইল্যাশটা আপনি লাগিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে আমি জানি। এবং আপনারাও শিখে নিন, শিখে আজকেই আজকেই ভ্যালেন্টাইন্স ডে, আজকেই বেরিয়ে যান নিজের ভ্যালেন্টাইনের সাথে, এবং জানাবেন আমাকে কমেন্টে, জানাবেন যে সে দেখে কী বললো, এবং সে যদি সত্যিই আপনাকে দেখে পছন্দ করে ফেলে তাহলে আপনি বিয়ে করে নিন তাকে। আমি সিরিয়াসলি বলছি এই কথাটা, আমি অ্যাকচুয়ালি সিরিয়াসলি বলছি যে আপনাকে যদি এই লুকে দেখে সে পছন্দ করে ফেলে তাহলে সে সাক্ষাৎ, আপনি তাকে পছন্দ করে নিন এবং তাকে বিয়ে করে ফেলুন। আপনার পছন্দর কথা যাই হোক বলছি, তাও বিয়ে করে ফেলুন এবং দেখুন যে এই লুকে আপনাকে মোট কজন পছন্দ করে। I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।